বিকাশবাবু বিকাশবাবু অনেকে এটাও বলছেন যে আহ যে পরিমাণ জলা জমি বা ওয়েটল্যান্ড বা ট্যাঙ্ক বা পন যাকে বলা হয় সেগুলো আগে দু এগারো সালে ছিল দু বাইশ চব্বিশ সালে তার প্রায় অর্ধেক বা অর্ধেকের কমও বোধ এই মুহূর্তে রয়েছে সব প্রোমোটাররা বুঝিয়ে দিয়ে সেখানে ফ্ল্যাট তৈরি হয়েছে এবং দিনের আলোয় জেসিবি নিয়ে এসে সেখানে পুকুর ভরাট করা হয়েছে এগুলোর তো আইন আছে আপনি তো একজন আইনজীবীও এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ পুলিশের কাছে যাচ্ছে পুলিশ থ্রেট করছে পুলিশের কাছে গিয়ে কোনো সুরাহা পাচ্ছে না তাহলে সাধারণ মানুষ কি প্রতিদিন এখন হাইকোর্টের দ্বারস্থ হবে মানে সব কিছুতে পুকুর ভরাট করলেও হাইকোর্টের দ্বারস্থ হতে হবে এবার দেখুন সাধারণ মানুষ যখন প্রতিবাদ করেন প্রথম অস্ত্র হচ্ছে যারা প্রতিবাদ করেন তাদের উপরে আক্রমণ আপনারা দেখেছেন যে সামান্য সমান্য বিষয় নিয়ে প্রতিবাদ করতে গেলে মানুষ কীভাবে আক্রান্ত হয়েছেন এবং সে আক্রমণ হয়েছে অবশ্যই শাসক দলের লোকেদের পক্ষ থেকে পুলিশ সেখানে সাধারণভাবে দর্শক মাত্র পুলিশের কাছে গেলে পুলিশ বলে লিখিত অভিযোগ দিয়ে যান আমরা দেখবো যেইমাত্র অভিযোগ কেউ যদি লিখিত দেন তাহলে যার বিরুদ্ধে অভিযোগ পুলিশ গিয়ে তাকে বলবেন যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ জমা পড়েছে সে সঙ্গে সঙ্গে দল বল নিয়ে আক্রমণ করবে এই যে জলাভূমি বুঝিয়ে দেওয়া হলো যে তথ্য আপনারাই দিচ্ছেন দু হাজার পর থেকে দু হাজার মধ্যে এই জলাভূমি ভরাট করা কি কোনোটা নাই আইনি মেনে হয়েছে হয়নি হয়েছে শুধুমাত্র মাসল পাওয়ারে মারি পাওয়ারে আপনাদের এই অনুষ্ঠানে আসার আগে এক ভদ্রলোক আমাকে একটা মেসেজ করে পাঠালেন তিনি কাগজ দিয়েছেন যে কীভাবে ল্যান্ড ডিপার্টমেন্ট ভূমি সংস্কার দপ্তর ভূমি দপ্তর তারা বেআইনিভাবে অনুমতি প্রদান করেছেন ল্যান্ড কনভার্সন করে দিয়ে যেখানে বাগান রয়েছে পুকুর রয়েছে ডোবা রয়েছে সেগুলোকে তারা সরাসরি বাস্তু জমি দেখে নির্মাণের অনুমতি করিয়েছেন এই যে বিরাট চক্র যেই চক্রটা গড়ে উঠেছে শুধুমাত্র অসৎ রাজনৈতিক নেতাদের প্রশ্রয় এরাজ্যের মুখ্যমন্ত্রী মাথায় তিনি একজন অসৎ ব্যক্তি অতএব তার ছত্র যে সমস্ত ঘটনা ঘটে গেছে তারই পরিণতি এটা বলছেন প্রতিবাদ করেছেন এমনকি কাছে যখন অভিযোগ না এটা হচ্ছে নৈতিকতার ব্যাপার আইনত গ্রেপ্তার হওয়া তো সুযোগ নেই এটা হচ্ছে নীতি নৈতিকতার ব্যাপার এত বড় একটা ঘটনা ঘটে গেছে প্রশাসনের তরফ থেকে কোনো রকম যথাযথ উদ্যোগ নেই আর উদ্যোগটা কে নেবেন যিনি পুরো মন্ত্রী তিনি মেয়র মেয়রের ক্ষেত্রে ঘাটতি হলে পরে সরকারের পক্ষ থেকে পূর্বমন্ত্রী হয়তো কোনোরকম ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে পারতেন এখন সে সে পার্থক্য নেই দ্বিতীয় স্তরের সরকার এবং তৃতীয় স্তরের সরকার যা সংবিধান কল্পনা করেছিল গণতান্ত্রিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য সেসব তো তৃণমূল রাজ্যে উঠে গেছে অতএব কে কাকে দেখবে কে কার সুপারভিশন করবে সবাই ওই কাটমানির চত্বরে পড়ে গিয়েছেন দুর্ভাগ্য এটাই বিকাশবাবু অনেকে বলছেন যে মহানাগরিক ফিরহাদ হাকিম আসলে ঠিক কথাই বলেছেন এটি একটি সামাজিক ব্যাধি এবং এই ব্যাধির উৎপত্তিকাল দু হাজার এগারো সালের পরবর্তী সময় যখন স্কোয়ার ফুট পুরো পিতাদের আবির্ভাব ঘটলো এই বাংলাতে সত্যি কি এটা একটা রোগে পরিণত হয়েছে পঁচাত্তর থেকে একশো টাকা পার স্কোয়ার ফিটে বিভিন্ন সময় কাটমানি নেওয়া হচ্ছে এটা তো একটা ভয়ঙ্কর রকম মহামারীর আকার ধারণ করবে আমরা আমরা যখন একটা মামলা করতে গেলাম এই ঘটনার পর চিফ জাস্টিস ঘটে চিফ জাস্টিস ভিন্ন রাজ্যের মানুষ তার কী প্রতিক্রিয়া তিনি দিয়েছেন কি দিয়েছেন তিনি আস্তে আস্তে বলছেন আমাকে যে তোমার বাড়ির সামনে তুমি দুবাস্তি দুবাস্তা বালি ফেলেও দেখবে সঙ্গে 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 লোক চলে আসছেন যে কী ব্যাপার বালি পড়লো কেন এবং লিগ্যাল ইলিগাল কাজ হয় অনুমতি আর যদি লিগাল কাজ হয় সেই পারমিশন নেওয়ার জন্য কত জটিলতা তৈরি করা যায় এত চিফ জাস্টিস ওপেন কোর্টে বলেছেন এ তো গোপনের ব্যাপার না তারও অভিজ্ঞতা হয়েছে তিনি কলকাতায় কিছুদিন থাকার ফলে যে এই ধরনের ঘটনা ঘটে এটা ঘটেছে কেন আপনি যদি যদি আমরা সত্যি সত্যি সৎভাবে তদন্ত করি কলকাতা পুরসভার বিভিন্ন কাউন্সিলরের যদি আপনারা সম্পদ এবং সম্পত্তি নিয়ে একটা তদন্ত করেন কলকাতা নিউ টাউন হাওড়া দেখবেন অভাবনীয় তথ্য বেরিয়ে আসবে অভাবনীয় তথ্য এদের এত সম্পদ হয় কি করে এদের জীবন জীবিকার কি পদ্ধতি কোন পদ্ধতিতে এরা উপার্জন করেন নিজস্ব কোনো পরিচিত পদ্ধতি নেই যে একজন খুব বড় ব্যবসা করছেন কিংবা খুব বড় চাকরি করছেন উচিত তো এই এইসব তদন্ত যদি হতে হয় তদন্ত করা উচিত যদি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস ক্ষমতা আছেন মনে করেন যে এই রোগ তারা দূর করবেন তাহলে একটা নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত হোক সেই ভূমি দপ্তর থেকে শুরু করে পুরসভার বড়ো পর্যন্ত প্রত্যেক মাসে পুরসভার অধিবেশন হয় এই অধিবেশনে তো বিগত এক মাসের কার্যকলাপ নিয়ে আলোচনা হয় সেই জন্য এক মাসে অধিবেশন অধিবেশন তো শুধুমাত্র মেয়ররা হাজির হবে মারামারি করবেন তা জন্য নয় দীর্ঘ আলোচনা হয় যখন ববি হাকিম কাউন্সিলর ছিলেন তখন তো আমি দেখেছি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলতেন প্রশ্ন তুললে তিনি আমাদের জর্জরিত করার চেষ্টা করতেন জবাব চাইতেন এটাই তো পদ্ধতি তো সেসব তো উঠে গেছে তার কারণ এখন তো বিরোধী শূন্য পুরসভা যারা পুরসভায় আছেন অধিকাংশই তো আলোচনার পরিবর্তে যা দেখতে পাই মারামারি করেন একটা খুব যেহেতু আপনি প্রাক্তন মেয়র এবং আপনার বিরুদ্ধেও বারবার অভিযোগ উঠত যে আপনি নাকি পার্ট টাইম মেয়র পার্ট টাইম মেয়র হয়েও আপনার বিরুদ্ধে যে অভিযোগটা দিন ওঠেনি তাহলেও আপনি স্কোয়ার ফুটের টাকা নেন বা আপনি বলেন যে এই জিনিসগুলো কেন হয়েছে আমি অবাক হয়ে যাচ্ছি ববি হাকিমের বিরুদ্ধে একেবারে স্পষ্টভাবে যেটা আপনি বলছিলেন চিফ জাস্টিসের কথা চিফ জাস্টিস নিজেও বলেছেন ওপেন কোর্টে যে কারোর অগোচর হয়ে অগোচরে হয়েছে এটা আমি বিশ্বাস করতে পারি না কাউন্সিলর বা মেয়র কিছু জানেন না এরকম একটা সরু বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে পুকুর ভরাট হয়ে যাচ্ছে এটা কি ক্রিমিনাল অফেন্স নয় এতগুলো মানুষ এগারোটা প্রাণ হারানোর পরে আমরা নড়ে চড়ে বসবো প্রতিবার এটা তো চূড়ান্ত নেগলিজেন্স চূড়ান্ত নেগলিজেন্স এই নেগলিজেন্সের কোনো ক্ষমা নেই এটাকে আমরা ক্রিমিনাল নেগলিজেন্সও বলতে পারি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন কেন নির্বাচিত করেছেন তো এই জন্যই যে এরা গোটা বিষয়টা দেখভাল করবেন আজকে প্রকাশ্যে আমি একজন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আপনি চোর ইত্যাদি বলে তাহলে বোরো মিটিংয়ে কি হয়েছিল পুরসভার মাসিক অধিবেশনে কি আলোচনা হয় সেখানে তো আলোচনা হবে তো যে এই কোন ওয়ার্ডের কী রিপোর্ট আছে কোন বোরো থেকে কী রিপোর্ট আসছে কোথায় ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছে আমি বলছি না যে ইললিগাল কনস্ট্রাকশন তে একদিনই দমন করে দেয়া যায় কিন্তু যদি সুপারভিশন থাকে তাহলে ইললিগাল কনস্ট্রাকশন কখনো তিনতলা থেকে চারতলা হয়ে যেতে পারে না এখানে হয়ে যাচ্ছে এ কি করে এই জমির কনভারশন হলো যে বাড়িটা ভেঙে পড়েছে প্রথমত তো এইটাই খোঁজ করে দরকার কনভারশনটা হলো কি করে কোন আইনি পদ্ধতিতে কনভারশন হয়েছে কে তদন্ত করে দেখেছে ইনস্পেকশন করে যেটা লালবাজার তো এত দিন পড়ে নড়েচড়ে বসে সব টাকা দিয়ে হয়েছে না লালবাজার এখন নড়েচড়ে বসেছে আজকে 11 সালের পর থেকে পশ্চিমবঙ্গের প্রশাসন ভেঙে আছে